নমস্কার, আমি শ্রীমতি ইয়াংকি ডোলমা শেরপা রাউত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলসফি, রাজগঞ্জ কলেজ। রাজগঞ্জ কলেজের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি দ্বিতীয় সেমিস্টারের কোর কোর্স 3-এর একটা টপিক নিয়ে আলোচনা করব। ইংরেজি ফিলসফি শব্দটির প্রতি শব্দরূপে দর্শন শব্দটির ব্যবহার হয়, কিন্তু শব্দ দুটির অর্থ অভিন্ন নয়। সাধারণ দিক থেকে ফিলসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে নিহিত, যার থেকে এই বিশ্বের চেতন অচেতন সকল কিছুই আবির্ভূত। ভারতীয় দার্শনিক সেই পরম সত্যকে দেখতে চান, উপলব্ধি করতে চান, জীবনে প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্য দর্শন বা সত্যকে জানাটাই লক্ষ্য নয়, সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাই হলো আসল লক্ষ্য। এখানেই পাশ্চাত্যের ফিলসফির সঙ্গে ভারতীয় দর্শনের প্রধান পার্থক্য। পাশ্চাত্যে ফিলসফি চর্চার মূল লক্ষ্য জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা, সেখানে মননের সঙ্গে আচরণের সমন্বয় সাধনের প্রচেষ্টা নেই। কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য নিছক সত্যচর্চা নয়, সত্যচর্যাও তাতে যুক্ত হয়েছে। সত্য জ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রিত করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে আচরণের সমন্বয় সাধন করাই ভারতীয় দর্শনের লক্ষ্য। তোমরা ফার্স্ট সেমিস্টারে ভারতীয় দর্শন পড়েছ, সেকেন্ড সেমিস্টারে তোমাদের আছে ওয়েস্টার্ন ফিলসফি। এই ওয়েস্টার্ন ফিলসফির সক্রেটিসের থিওরি অফ ইথিক্স বা নৈতিক মতবাদ আজকে আমি আলোচনা করছি। নৈতিক মতবাদ, সক্রেটিসের নৈতিক মতবাদের সার কথা হল জ্ঞানই নৈতিক সদাচার, নলেজ ইজ ভার্চু। সক্রেটিস জ্ঞান ও সদাচারকে অভিন্ন বলেন, এই অর্থে যে জ্ঞানী ব্যক্তি যিনি যথোচিত কর্ম কাকে বলে তা জানেন এবং তিনি যথোচিত কর্ম সাধন করেন। সক্রেটিস বিশ্বাস করেন কোনো মানুষের পক্ষেই যথোচিত কর্ম সাধন সম্ভব নয় যদি না তার যথোচিত সম্পর্কে জ্ঞান থাকে, অর্থাৎ যথোচিতের প্রত্যয়টি তার জানা থাকে। যথোচিত কর্মের জন্য যথোচিতের জ্ঞান আবশ্যক, জ্ঞান না থাকলে কর্ম সাধন হয় না। যেমন জাহাজ চালনা করতে হলে অথবা রাষ্ট্র পরিচালনা করতে হলে পরিচালকের অবশ্যই জাহাজের গঠন ও বিভিন্ন অংশের ক্রিয়াকর্ম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, অথবা রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। একইভাবে নৈতিক সদ্গুণ, সাহসিকতা, সত্যনিষ্ঠা, ন্যায়পরতা, বিচক্ষণতা ইত্যাদি সম্পর্কে জ্ঞান না থাকলে নৈতিক কর্ম সাধন করা যায় না। কাজেই জ্ঞান হল নৈতিক কর্মের, সৎ আচরণের আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত। নৈতিকতার জ্ঞান না থাকলে যথোচিত কর্ম সাধন সম্ভব হয় না। তো জ্ঞান ও সদাচার অভিন্ন, নলেজ ইজ ভার্চু। একথার মাধ্যমে সক্রেটিস কেবল এটাই বলেন না যে জ্ঞান না থাকলে যথোচিত কর্ম সাধন সম্ভব হয় না, তিনি আরও বলেন যে জ্ঞান থাকলে অনুচিত কর্ম যেমন মন্দ কর্ম সাধন সম্ভব হয় না। অনুচিত বা মন্দকর্ম মাত্রই
সক্রেটিসের মতে মানুষের অজ্ঞতা জনিত। কোনো মানুষ যদি কেবল উচিত কর্মকেই জানে তাহলে অনিবার্য এবং নিশ্চিতভাবে সে কেবল উচিত কর্ম সাধনেই নিয়োজিত থাকে, কখনোই অনুচিত কর্মের সঙ্গে নিযুক্ত হয় না। তো সক্রেটিস মনে করেন কোনো মানুষই সজ্ঞানে মন্দ নয় এবং সজ্ঞানে মন্দ কাজের সঙ্গে যুক্ত থাকে না। মানুষ যে ক্ষেত্র বিশেষে অনুচিত বা মন্দ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তার মূলে হলো তার অজ্ঞতা, যথোচিতের প্রত্যয় সম্পর্কে অজ্ঞতা। অজ্ঞতাবশে মানুষ কখনো অনুচিত কর্মকে যথোচিত কর্মরূপে গণ্য করে অনুচিত কর্ম সাধনে প্রবৃত্ত হয়। তো মানুষ তার স্বভাবসে যথোচিত কর্মের সঙ্গে যুক্ত থাকতে চায়। অনুচিত কর্মের সঙ্গে যুক্ত থাকা মানুষ স্বভাব বিরুদ্ধ।